সালাম আলাইকুম প্রিয় কামারি বায়ু বোনেরা সিবিড পেট পাউডার যা পোলট্রি মুরুক মুরগি হাঁস কবুতর গবাদি পশুকে খাওয়ানো হয় সিবিড পেট একশো গ্রামের পাউডার এর মূল্যমাত্র একশত উনচল্লিশ টাকা এটি স্কয়ার কোম্পানি পাউডার এর মধ্যে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি সিবিড পেট পাউডার প্রাণী ও পাখির বিভিন্ন দকল ও ভিটামিন সি এর অভাবজনিত সমস্যা দেখা দিলে খাওয়ানো যায় অথবা সম্পূরক খাদ্য হিসাবেও সিপিট ব্যাট পাউডারটি খাওয়ানো যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাওয়ানো যায় মুরগ মুরগি পোলট্রি কুয়েল কবুতর গবাদি পশুর ক্ষেত্রে এছাড়া বিভিন্ন ধরনের দখলে যেমন তাপের সমস্যা স্থানান্তরের সময় এক স্থান হইতে অন্য স্থানে দূর পরিবহন স্থানে গবাদি পশু অথবা মুরুখ মুরগি আনা নেওয়ার ক্ষেত্রে সাধারণত কিছু দুর্বলতা দূর করতে আগে পরে সিবির বেড পাউডার খাওয়ানো যায় এই রোগ অথবা যে কোনো সময় যে কোনো রোগের ক্ষেত্রে সিবিড বেড পাউডার খাওয়ানো যায় বিশেষ করে মুখের গা শরীরে পচা শুকাতে পোলট্রি মুরুক মুরগির ডিম পাড়া মুরগির ডিমের কোষা ত্রুটি কমাতে হ্যাচিং এর মান উন্নতি করতে এবং উর্বরতা বৃদ্ধি করতে খাওয়ানো যায় সিবিট বেড পাউডার গবাদি পশুর ক্ষেত্রে অ্যাফএমডি বা কুরা রোগ দেখা দিলে মুখে গা অথবা পায়ের হ্যাফেমডি দেখা দিলেও এটি সিবিট বেড পাউডারটি খাওয়ানো যায় এতে করে মুখের গা অথবা পায়ের এফএমডির গা শুগাতে সাহায্য করে এর সাথে অনেক সময় মুখে খানার রুচি না থাকার ফলে গবাদি পশুটি দুর্বল হয়ে পড়ে সিবিট বেড পাউডার সেই সময় বেশ ভালো উপকার পাওয়া যায় এক্ষেত্রে সিবিট বেড পাউডারটি খাওয়ানোর নিয়ম হরম গবাদি পশুর ক্ষেত্রে পাঁচ গ্রাম করে দৈনিক দুই বা সকাল বিকাল এভাবে পাঁচ সাত দিন খাওয়ানো যায় মুরগ মুরগি পোলট্রির ক্ষেত্রে রোগ প্রতিরোধের ক্ষেত্রে এক গ্রাম এক লিটার পানির সাথে মিস করে তিন পাঁচ দিন খাওয়ানো যায় রোগ আক্রান্ত হলে চিকিৎসার ক্ষেত্রে এক এল সরি দুই তিন গ্রাম পাউডার পাঁচ লিটার পানির সাথে মিস করে এভাবে খাওয়ানো যায় তিন পাঁচ দিন পর্যন্ত আশা করি বন্ধুরা সিবিড বেড পাউডার এর বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম সেজন্য রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের মাঝে নিজে ভালো থাকুন আপনার কামার ভালো থাকুক সে প্রত্যাশা বিধে নিলাম আল্লাহ হাফেজ